আসসালাম ওয়ালাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর রেসিপির ভিডিও দেওয়ার কারণে দু এক দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করা হয় কালকে সকালে ডিম্পোজ দিয়ে রুটি খাচ্ছিলাম সেই সঙ্গে অবশ্যই চা ছিল আর দুপুরে মাংস একটু ভোনা করেছিল আলু দিয়ে আর সেই সাথে কিন্তু মাংসের চামড়াও ছিল আর এই যে লাইফের কিছু টক্সিক পার্সনের মতো এলাচ আমার প্লেটে থাকবেই থাকবে চাই হোক এটাকে অ্যাভয়েড করে আমি হচ্ছে খেলাম মুরগির চামড়া আমার কাছে অনেক ভালো লাগে আজকে একটা কোয়েশ্চেন করছি আপনারা অবশ্যই রিপ্লাই করবেন আমার এই কোয়েশ্চেনের আপনারা কি আমার কুকিং বেশি পছন্দ করেন নাকি ইটিং আই মিন ইমুস কুকিং আপনাদের বেশি পছন্দ নাকি ইমুস কুকিং আপনারা বেশি এনজয় করেন আমি আসলে একদমই বুঝতে পারছি না যে কি টাইপের ভিডিও দিব মাঝে মাঝে আমার মনে হয় রেসিপির রিকোয়েস্ট অনেক বেশি হয় কিন্তু যখন আমি রেসিপি শেয়ার করি দেখা যায় সে অনুযায়ী ভিউ পাচ্ছি না আমি আর রেসিপির ভিডিও করতে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট হয় তো আমি আসলে বুঝতে পারছি না আপনারা অবশ্যইটা কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনারা আসলে কোন জিনিসটা বেশি এনজয় করেন আমার ভিডিওর মধ্যে যাই হোক মুরগির মাংসর সঙ্গে কিন্তু ডালও ছিল কালো জিরার ফোরন দিয়ে ডাল করেছিল সেটা দিয়ে মাংস দিয়ে খেয়েছি এরপরে বড় গাকির বাসায় গিয়েছিলাম সেখানে গিয়ে খেয়েছিলাম পেয়ারা আর হচ্ছে চানাচুর ছিল কলা ছিল আর সেই সঙ্গে চাও ছিল আমি ভিডিও করছিলাম বলে কিন্তু আমাকে সুন্দর একটা ট্রান্সপারেন্ট কাপে দেওয়া হয়েছে যাই হোক রাতের বেলায় হচ্ছে ডালের বড়া করেছিল আম্মু ডালের বড়া খেয়েছিলাম আর সেই সাথে অল্প একটু মরিচ বাটা ছিল মরিচ বাটা দেখে খেতে ইচ্ছে করলো তাই দেখতেই পারছেন আমি কিন্তু খুবই অল্প ভাত নিয়েছি আমি দানে একদমই খেতে পারছি না আমার খেতে ভালোই লাগে না জানি না কী সমস্যা আর আজকে সকালে চা খেয়েছি প্রথমে এক কাপ চা খেয়ে আর কোনো নাস্তাই করিনি এরপরে আম্মু রান্না করেছিল মাছ ভুনা এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা ছিল দুপুরে পাঙ্গাস মাছ ভুনাটা আমাদের বাসা সবাই পছন্দ করে আমি অবশ্য পাঙ্গাস মাছ সবভাবেই পছন্দ করি আর আম্মু কিন্তু একটা জিনিস সময় করে সেটা হচ্ছে আম্মু যেদিন পেটি রান্না করে সব একসঙ্গে পেটি রান্না করে যাতে তাদের সন্তানরা একজন এক এক রকম পিস না পায় তো আজকে সব পেটিই রান্না করেছিল আম্মু এরপর রাতে হচ্ছে আমার বোন রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে একটা কি বলে এটাকে মাখো মাখো করে তেলে ভেজে কি একটা বানিয়েছে ভর্তার মতো এটা খেতে অনেক বেশি মজা ছিল কিন্তু অনেক ঝালও ছিল আমরা কিন্তু কাঁচা মরিচ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এবং হচ্ছে শুকনো মরিচ দিয়ে এটা করি কিন্তু ও আবার রসুন ব্যবহার করেছিল যেই কারণে অনেক সুন্দর আচারি একটা ফ্লেভার আসছিলো এরপর দুপুরের পাঙ্গাস মাছটা আবারও খেয়েছি এই তো যা বললাম যে পেটি ছিল সবই পেটির অংশ ছিল তো আরেকটা পেটি নিয়ে এরপর হচ্ছে রাতের খাবারটা শেষ করি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে যে কোয়েশ্চেনটা করলাম যে ইমোস কুকিং বেশি এনজয় করেন নাকি ইমোস ইটিং বেশি এনজয় করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের মতবাদ অবশ্যই আমার জন্য গুরুত্বপূর্ণ আর সব শেষে চা খেয়েছিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দেবেন আল্লাহ